আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাকিব স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডায়ার রয়েছে। ডায়ার কিভাবে কাজ করে আজকে আপনাদেরকে বলবো। এর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক টেকনিশিয়ান ভাইয়ারা দেখেই চিনে ফেলছেন আসলে ওইটা কি, ওটার কাজ কি। এটার নাম মূলত হলো ড্রায়ার, স্ট্যানার অথবা ফিল্টার, এ তিনটি নামে রাখা হয়। ফিল্টার দিয়ে কি করতে হয় অবশ্যই আপনারা বুঝে গেছেন। এটা ব্যবহার হয় এসিতে, আর এটা ব্যবহারের ফলে এসির যে গ্যাস ওটাকে চাকনি হিসেবে কাজ করে। এক পাশ দিয়ে গ্যাস ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়, বেশ লক্ষ্য করুন। এদিক দিয়ে যখন গ্যাস ঢুকে অথবা এদিক দিয়ে গ্যাস ঢুকলে এদিক দিয়ে গ্যাস বাইর হয়, অর্থাৎ একদিক দিয়ে গ্যাস ঢুকে অন্য দিক দিয়ে গ্যাস বাইর হয়। আর গ্যাসের ভিতরে যদি কোনো ডার্টি অথবা ময়লা থাকে তখন এটা চাকনি হিসাবে কাজ করে। ওই ডার্টটা মূলত চাকনি হিসাবে কাজ করে। এটা আপনারা দেখতে পারবেন, ফ্রিজে দেখতে পারবেন, কপারের থাকে এসিতে, এসি বড় বড় এসিতে 5 টন 3 টন এসিতে ড্রায়ার ব্যবহার করা হয়। এছাড়াও কপারের স্ট্যানার ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, এখানে একটি আপনার তীর চিহ্ন দেখতে পাচ্ছেন। তীর চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে এই তীর চিহ্ন, এই অংশটুকু ইন্ডোর দিকে থাকবে, এই পার্টটি ইন্ডোর দিকে থাকবে আর ওই পার্টটি আউটডোর দিকে থাকবে। অর্থাৎ আউটডোর থেকে পাইপটি এদিক দিয়ে কানেকশন হবে, আবার এদিক দিয়ে কানেকশন হয়ে ইনডোরে চলে যাবে। এই তীর চিহ্ন দ্বারা সেটাই বোঝায়। তো অবশ্য ভিউয়ার্স, আমি আবার বলছি, ওইটা গ্যাসটাকে চাকনি হিসেবে কাজ করে। এই ফিল্টারটি গ্যাসটাকে ছেঁকে দেয়। গ্যাসের ভিতরে যদি গ্যাসের মধ্যে কোনো অয়েল অথবা কোনো ময়লা থাকে তখন এটা চাকনি হিসেবে কাজ করে। আর এটার ভিতরে থাকে সিলিকা জেল থাকে, এবং ফিল্টার করার জন্য নেট আকৃতি কিছু চাকনি থাকে। ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিও থেকে সামান্যতম উপকার হলে পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।